আনোরে আজকে উঠে নিয়ে যাব লাগলে। আমার আমি যেটা বলতেছি ওইটা কর, মাইক্রোবাসের ব্যবস্থা কর। আরে মাইক্রো ব্যবস্থা কর, জানতে পারো। আরে বলতেছি রাখ, আর কোনো কথা একটা মন মেজাজ খুব খারাপ পেলাম, রাখ। আরে আইতেছি তো রাখ, আমি আসছি, রাখ। কোন সমস্যা নাই, ওই চিল্লাইতে থাকি। রাজনীতি করতে যাবো কেন, না করি না। কি আজ না আমার কারোর সাথে মারামারি হয় না। আপনার কি সমস্যা হইতেছে আঙ্কেল? কোন সমস্যা হইতেছে হইলে বলেন আমাকে। আপনি আমার চেয়ে বয়সে বড়, কিন্তু আপনারা কোনো সমাধান করতে পারবেন না। আপনার আমি কেন বলবো ঘটনা, আপনার আমি চিনি জানি কেন আপনার ঘটনা ঘটবে? কোনো সমস্যা হয় নাই, তোমার বলার দরকার নেই। অপরিচিত মানুষ আমি কেন বলবো? তুমি জানো
যে মিথ্যে প্রলোভন তবু করতে চাই তুমি শক্তি হও আমি হারিয়ে যাই যে পথে তুমি কি অবস্থা? মুখ টুক শুকনা লাগতেছে, কোনো কারণে আপসেট নাকি? প্রবলেম হয়ে গেছে। প্রবলেম? মনের ঝামেলা হয়ে গেছে। মনের ঝামেলা? তোর মনের ঝামেলা বা আমার? সকালে হবে, রাত্রে হবে, দুপুরে হবে, বিকালে হবে, সবসময় হবে। তোর মতো একটা ইনোসেন্ট ছেলের মনের ঝামেলা হওয়ার তো কোনো কারণ নাই, তাই না? নাই, কিন্তু হয়ে গেছে দোস্ত। আর তুই তো জানোস আমি আমার কোনো করে ভালো লাগে না। এই প্রথম একটা মেয়ে এত ভালো লাগছে, আর মেয়েটা না মানে এত সুন্দর, এত ইনোসেন্ট, মানে আমি তোকে বিশ্লেষণ দিতে পারবো না, বুঝছিস? কিন্তু এটা বলতে পারবো যে এই মেয়ের জন্য চিকু মরে যেতে পারে। কে? কলোনি তো নতুন আসছে, রিক্সা দিয়ে এখান দিয়েই যায় মাঝে মাঝে। কেমনে বলি, নিতু চারটার সময় কোচিংয়ে যায়। হ্যাঁ, কলোনিতে আসে নতুন, 21 নম্বর মাসায় উঠছে, স্মৃতিদের পাশের ফ্ল্যাটে থাকে, আগে খুলনায় ছিল, ও কলেজে ভর্তি হওয়ার কারণে ওর বাবা ট্রান্সফার হয়ে এখানে এসে পড়ছে। সব জানোস। আর 4টার সময় ইংলিশ কোচিং করতে যায়। আমি বলতে পারতেছি না, বুঝছিস? মানে আমি
আমি যেটা পছন্দ করি মানে আমি সামনে গেলে না আবার গিয়ে ঘুরে চলে আসতেছি, কিন্তু আমি আমি বলবো পারতেছি না স্টার্টিংটা, বুঝছিস? তুই একটু এটা একটু হেল্প কর না। আচ্ছা ওয়েট, তুই যদি বলিস তাহলে আমি কিন্তু স্মৃতিরে বলতে পারি, ওকে কথা বলবে? না না, স্মৃতিকে বলা যাবে না। স্মৃতিকে বললে ও আবার ওকে বলবে, ও পরে ওর বাবা মাকে বলে দিলে পরে জানাজানি হলে ঝামেলা। আর বাবা মার বিষয়ে বাদ দিলাম, কিন্তু ও যদি না বলে দেয় আমি নিজেকে ফেস করতে চাই। আমি নিজে ইয়া শোনো নিজে শুনবো দোস্ত, প্লিজ। চিন্তার বিষয় দাও, চিন্তা করি। শোন, তুই কোচিংয়ে ভর্তি হয়ে যা। আমি পড়ি অনার্সে, আমি এইচএসসি এসএসসি কোচিংয়ে আমি কেন ভর্তি হব? তুই যে অনার্সে পড়স এটা কি কোচিংয়ের কেউ জানে? দেখ, তুই যদি কোচিংয়ে ভর্তি হস তাহলে তুই নীতুর সাথে টাইম স্পেন্ড করতে পারবি, একটা গুড ফ্রেন্ডশিপ হবে। আর তুই যে ভালো ছেলে নাকি খারাপ ছেলে সেটা কিন্তু ও বুঝতে পারবে, রিলেশনটা কিন্তু এইভাবেই আগাবে, ঠিক আছে? সো এটা ছাড়া কোনো ওয়ে নাই। একসাথে চললে, একসাথে চলাফেরা করলে, হাই হ্যালো করলে কিন্তু বুঝতে পারবে তুই ভালো ছেলে। সো তুই যদি কোচিংয়ে ভর্তি হস তা ওর সাথে তুই ইমোশন শেয়ার করতে পারবি, একটা গুড রিলেশন তৈরি হবে, ঠিক আছে? তুই কোচিংয়ে ভর্তি হয়ে যা। না মানে তারপরও মানে আমি কোচিংয়ে ভর্তি হইলে তোর আমি কোচিংয়ে ভর্তি কী বলবো, মানে কেমনে ভর্তি হবো? আমি পারবো না ভর্তি হতে। তোরে এই ব্যাপারে যা যা করা দরকার সব গাইডলাইন আমি করবো, ইভেন তোর বড় ভাই হিসাবে আমি তোর কোচিংয়ে ভর্তি করাই দিই আমার, এটা নিয়ে তোর টেনশন করে কোনো লাভ নাই। হ্যাঁ, সব থেকে বড় কথা হচ্ছে এইটাই ফাইনাল, তোর কোচিংয়ে ভর্তি হতে হবে, ঠিক আছে? আর দেরি করে লাভ নাই, এখন চল কোচিংয়ের ফর্মটা নিয়ে আসি। কোচিংয়ের আইডিয়াটা ভালো, কিন্তু আমার মনে হচ্ছে ঝামেলা হয়ে যাবে। আরে কোনো ঝামেলা হইব না, আমি আসি না, কোনো টেনশন করে লাভ নাই, চল 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 চল। সেটা তুই আবার আমাকে ব্যাক করবি? এই 2300 টাকা আমার পক্ষ থেকে তোর কি হবে? যখন রিলেশনটা হয়ে যাবে তখন কিন্তু তুই আমাকে একটা ট্রিট দিবি। এটা তুই কি বললি? এটা ট্রিট দিব সামান্য একটা বলতে হয় যা ওটা? আশা
অনেক লেট হয়ে গেছে। আসলে তুমি তো জানো আমি ক্লাসে ছিলাম। তুমি কি রাগ করেছো? রাগ করবো কেন? এই যে আমি দেরি করে আসলাম তো তোমার জন্য আমি সারা জীবন ওয়েট করতে পারি। 15-20 মিনিট তো কোনো ব্যাপারে। ওকে হাউ সুইট। আচ্ছা তুমি কি সারা জীবন এমন থাকবে নাকি চেঞ্জ হয়ে যাবে? মনে তো না চেঞ্জ হবে, এমনই থাকবে। আমি কথা দিচ্ছি আমি এমন থাকবো। তোমার মাথা ছুঁয়ে আমার মাথা ছুঁয়ে কোথাও কিছু ইম্পসিবল। দেখা যাচ্ছে তুমি কালকে অন্য কোনো মেয়ের সাথে ঘুরবে আর আমি এদিকে মরে যাব। এই খবরদার, তোমাকে আমি বলেছি না দুটা কথা কখনো বলবে না। এক হলো কি আমি তোমাকে ছেড়ে অন্য কোনো মেয়ের কাছে যাবো, আর এক হলো কি তোমার মরে যাবো। ওকে মনে থাকে যেতে, যদিও আমি চাই যে তুমি আমার আগে মরে যাও। কেন আমি আগে কেন মরে যাব? কারণ তুমি যদি আমার আগে মরে যাও তাহলে তোমাকে আমাকে ছাড়া থাকার কষ্টে থাকতে হবে, সেই কষ্ট আমি একাই সহ্য করব। সো ফানি। আর আমি কি চাই জানো? কি? আমার আগে তুমি মরে যাও। ও বুঝছি, আমি বুঝছি, আমি আমি সব বুঝি। কি বুঝছো তুমি? আমি মরে গেলে তারপর একটা ইয়াং হ্যান্ডসাম ছেলে দেখে গায়ে ঝুলে পড়বা, তাই না? আমি তো জানি এগুলা কখনো হতে দিব না। এত সহজে না, আমি এত সহজে তোমাকে ছাড়বো না। তোমার জীবন তছনছ করে, তোমাকে ধ্বংস করে, তোমাকে এক হালি বাচ্চা দিয়ে ওদেরকে কিচিং মিচিং করে তোমার পাশে রেখে বলে দেখে আমি হাসবো, তারপর বৃদ্ধ হয়ে তারপর মরবো, এর আগে মরবো না। কথা দিলাম তাই না? তাই। আচ্ছা মানে বিয়ের পরে মানুষের তো চেহারা পাল্টায় জানা মানে ছেলেদের। আমি তো এভারগ্রিন, অলওয়েজ আমার এই হ্যান্ডসাম ফেসটাই থাকে, কিন্তু কীভাবে বলতো মানে চেঞ্জ করা যায়? হ্যাঁ হ্যাঁ, তুমি তো মানে অলওয়েজ ইয়াং থাকবে তাই না? মানে তুমি চিপ রাখবো, মোটা গোফ রাখতে পারি। ছি, অফিস থেকে আসবো এসে বলবো কি রান্না হয়েছে। হ্যাঁ ননটি ফন্টি কি আজকে স্কুলে গিয়েছিল, হোমওয়ার্ক কি করে দেখ, দেখেছো কি? এক সেকেন্ড, ননটি ফন্টি কে? আমাদের বাচ্চা। ননটি ফন্টি আমাদের বাচ্চা? আমার বাচ্চার নাম ননটি ফন্টি রাখবো না, এটা তোমার বাচ্চার নাম হতে পারে। ওকে, আমার বাচ্চার নাম যদি ননটি ফন্টি হয় তাহলে সেটা তোমার বাচ্চা হবে। আমার বাচ্চার নাম জীবনও ননটি ফন্টি হবে, এই নাম জীবনও হবে, বুঝতে পারছি? কেন কি বলছো এসব? কেন খারাপ কি বলতো? তুমি জানো নন্টে ফন্টে কত ফেমাস একটা কমিক ক্যারেক্টার? হ্যাঁ, এটা তোমার ছোটবেলার নাম ছিল, রাইট? তাহলে বলতো 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 বলতো। এই আস্তে মনে না, ব্যথা লাগছে তো। কি রে কি হয়েছে তোর? আবার এত সম্মান দিয়ে কথা কইতেছো, তুই তো এমন করস না কোনোদিন। না কিছু না কিছু না না, কিছু তো একটা হয়েছে। কিছু হয় নাই? না না দোস্ত, কিছু তো একটা হয়েছে। তুই কত সত্যি করে কি হয়েছে আমার সাথে? আরে কিচ্ছু হয় নাই। এমন তো করস না তুই কখনো, আমি তো অনেকক্ষণ যাবত দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি। তুই এই যে বিড়বির করে কথা বলতেছোস, হাসতেছোস, কিছু একটা তো নির্ঘাত হয়েছে। ওই আমি ওই কোচিং আছে তো বিকালে, তো একটু পড়াগুলো ঝালাই করতেছিলাম, বুঝছিস তো, এখন কোচিংয়ে পড়া না পারলে তো মানুষের ব্যাপার। আচ্ছা আচ্ছা, না এগুলা চলতেছে এখন তাহলে। হ্যাঁ হ্যাঁ, এগুলাই চালাই যাও মামা। ভালো মানে বিয়ের পর তুমি যে ফাঁকিবাজ, সকালে উঠে আমার নাস্তা বানায় তোমাকে নাস্তা খাওয়াই, তারপর অফিস যেতে হবে,
আবার অফিস থেকে এসে রান্না বান্না করে ডিনার খেতে, তাই তো? কিন্তু আমি লাঞ্চ কখন করব? ও লাঞ্চ, ওই যে অনলাইন ফুড ডেলিভারিগুলোতে ফোন দিয়ে দিব, তোমার একদম ডোর স্টেপে তোমাকে লাঞ্চ দিয়ে দেবো। তুমি কিন্তু অনেক কিউট। অসম্ভব, এতক্ষণ যা বললাম এগুলো কখনো হবে না, এগুলো শুধু স্বপ্নে সম্ভব। বুঝছো, যেটা হবে সেটা হলো গিয়ে তুমি সকাল সকাল ঘুম থেকে উঠবা, উঠে নিজের হাতে এক কাপ চা বানাবা, তারপর ওই যে বেড টেবিল যেগুলো আছে ওখানে চাটা নিয়ে এসে আমাকে আলতোভাবে ঘুম থেকে উঠাবা, উঠিয়ে চা খাওয়াবা, আমি চা খেয়ে তাজা হবো, তারপর আমি ফ্রেশ হতে যাবো, তখন তুমি ব্রেকফাস্ট রেডি করবা, ব্রেকফাস্ট রেডি হয়ে যাবে, আমরা একসাথে ব্রেকফাস্ট করবো, তারপর তুমি আস্তে করে আমাকে একটা টাই থাক দিবো, তারপর আমি অফিস যাবো। ইম্পসিবল, আমি এগুলো করবো না। ও ও ও, ওয়েট ওয়েট, তো ভুলে গেছি, তুমি যখন লাঞ্চ বানানো হয়ে যাবে সেই লাঞ্চটা একটা টিফিন বক্সে করে আমার অফিসে পাঠিয়ে দিবা, কারণ ঘরে বউর হাতে রান্না থাকতে আমি নিশ্চয়ই বাইরে খাবার খাবো না। এক্সকিউজ মি, আমি রান্না করতে পারি? কেউই কোনো কিছু পারে না, কারণ তো ইউটিউব আছে, ইউটিউব দেখে শিখে ফেলবা। আরে আগে তো বাবুর্চি ছাড়া কেউ বোরানি বানাইতে পারতো না, ইউটিউব দেখে শিখে ফেলবা, সমস্যা নেই। আচ্ছা ওই তুমি বোরানি বানাতো না? আর শোনো, আমি এগুলো কিছুই করতে পারবো না, এসব সব সব কিছু তোমার করতে হবে। ওকে, সব 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 কিছু তুমি করো, তুমি 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 করো, তুমি তুমি করবা, তুমি আমাকে মানছ? মানে তুমি আমাকে মারতে তোমার বলে আমি তো এটাকে আদর করো বলে কারণ আমি তো সব পারি অলরেডি, সো মাঝে মাঝে কেউ না পারলে আমি দেখাই, যেরকম নিতু ন্যারেশন পারতেছিল না, আমি খুব সুন্দর করে সুইট ভাবে দেখাইছি। তারপর একটা মক পরীক্ষার দিন ও মনে ভুলে গেছে, সাইডে ছিল, আমি আস্তে করে খাতাটা আগায় দিছি, আমি খাতাটা দেখছি, এরপর আমার দিকে একটা স্মাইল দিছে। সুন্দর, তোরা কি মানে কোনো একান্ত কনভারসেশন করিস নাই? হ্যাঁ, ও আমাকে হাই দিছে, আমি ওকে হ্যালো দিছি, আমি ওর ফুল নেম জানি, ও আমার ফার্স্ট নেম জানে। আরেকদিন পিছিয়ে তাকাইছিল। তোর গোলটা কি, তোর ডেস্টিনেশনটা কি? দেখ, নদীর মাঝখানে থেকে কোনো কিছু হবে না, এই পারে যা না এই পারে আস। তুই যদি ওকে ডিরেক্টলি বলে দিস তাহলে কী হবে? ও তোরে না করে দিবে বা তোর নামে কমপ্লেন করবে বা তোর বাবার কাছে বিচার দিবে, তাই তো? তোর বাবা তোরে পানিশ করবে? আমি ওর জন্য সব পানিশমেন্ট নিতে রাজি আছি, আমি ওর জন্য সব দুঃখ সহ্য করতে রাজি আছি, কিন্তু আমি মানে বুঝতেছিস না, আমি ওকে বলতে পারতেছি না। আমি যখনই ওর সামনে যাই আমি যে একটা সেন্টেন্স সাজাই নিয়ে যাবো, আমি আমার সব ওয়ার্ড সারে ফেলি, আমি কীভাবে ওকে বলবো? আমি আমি তোকেও বুঝাতে পারতেছি না, দাদা তুই বুঝবি না, আমি পারি না বলতে, আমাকে অন্য একটা উপায় দে, আমি ওকে এসএমএসে পাঠিয়ে দিব। না না, এসএমএস পাঠানো যাবে। আচ্ছা, ওর বার্থডে জানিস? হ্যাঁ, হারে ওর বার্থডে হলো গিয়ে সেপ্টেম্বর 25, ওর ফেভারিট রং হলো গিয়ে নীল, ওর ফেভারিট সিঙ্গার হলো গিয়ে তাহসান ভাই, ওর ফেভারিট ফুল হলো গিয়ে গোলাপ। যেহেতু 25 2 weeks আছে, আর এর ভিতর তুই একটা কাজ করবি, তাহসান ভাইয়ের বেস্ট 12 গান একদম একটা সিডির ভিতরে বার্ন করে, হ্যাঁ, একটা নীল খামের ভিতরে সুন্দর করে, হ্যাঁ, লিখবি টু সাজ্জাদ ফ্রম নিটু, দিয়ে একটা উপরে গোলাপ ফুল দিয়ে ওর বার্থডেতে গিফট করবি, বুঝছিস? তারপর ও নিবো, নিয়ে ফালাই দেখ না কী করে, এটা দেখার বিষয় না, তুই তোর ব্যাপারটা বলবি। ছেলে, এটা তুমি ভালোবাসা বলতেছো?
এটা ভালোবাসা কয়? আমি বুঝলাম, আমি বুঝলাম তুমি পিছন পিছন গোয়েরা কোচিং সেন্টারে ভর্তি হয়েছো, আর অনেক কিছু করছো, আমি সম্মান করি, কিন্তু এইটারে ভালোবাসা বলে না। তুমি তো আসল কথাই বলবো পারো নাই যে তুমি মেয়েটারে ভালোবাসো। প্রথমেই বললাম আমি এটা বলতে পারিনি, বলবার পারো নাই। তুমি মেয়ে বুঝবে কেমনে যে তুমি তারা ভালোবাসো? হ্যাঁ, এ কি জাদুকর কি আপনার আপনি বুঝে যাবে? বুঝতে পারেন একটা মেয়ে পিছন পিছন ঘুরতেছি, এত কিছু করতেছি, বুঝতে পারবে না? ঘোড়ার আন্ডা বুঝতে পারছে? ঘোড়ার আন্ডা জীবনে কথা তো বলছো দুইটা, এছাড়া আর কিছু বলতে পারছো? তুমি যে মেয়েটাকে ভালোবাসো এই কথা বলতে পারছো? আপনি প্রেম ভালোবাসা কি বুঝেন? হ্যাঁ বাদ দেন, যেন আপনি দূরে গিয়ে বসেন, আপনার আমার বলারই ভুল। বাবা শান্ত হও, শান্ত হও, আমার সাথে উত্তেজিত হয়ে লাভ নাই। সত্য কথা হচ্ছে তুমি মেয়েটাকে বলতে পারো না যে তুমি তাকে ভালোবাসো। তুমি একটু আগে ফোনে কি বলছো উত্তেজিত হইয়া? এই মাইক্রোবাস নিয়ে আয়, আমি মায়েরটারে তুলে নিব। বাবা এই তুলে নিয়ে আয়, সে কি ভালোবাসা হবে? হ্যাঁ ভালোবাসা হয় মন দিয়ে মনে, তুলে আনে ভালোবাসা হবে না। আপনি আবার আমার সাজেশন দিতেছেন, আমি খুব ভালো করে জানি আমি কি করব। এই বসো, তুমি কোথাও যাব না, তোমার আমি এমন আমার প্রেমের গল্প শোনাবো। আপনার প্রেমের গল্প আমি শুনতে চাই না, পুরানো দিনের বাসি গল্প শোনার কোনো ইচ্ছা আমার নাই। এরপরে স্টেশনে আমি নেমে যাবো, যতক্ষণ সময় পাও ততক্ষণ শোনো। তবে ক্ষতি কি বলো বিবাগী হয়ে, তোমার ছায়া যদি ছুঁয়ে দেখা যায়, তোমার ছায়া যদি ছুঁয়ে দেখা যায়, রোদের আড়ালে তোমার ছায়া এলোমেলো হেঁটে যায় বিবাগী ধুলোয়, তবে ক্ষতি কি বলো বিবাগী হয়ে। আচ্ছা সারাটা দিন যে আপনি বাসার সামনে এসে ঘুরঘুর করেন, আপনার আর কোনো কাজ কাম নাই? না কাজ কাম তো নাই, না আছে, না কাজ কাম তো আছে। কাজটা করেন, এনে খারাপ থাকলে কাজটা হবে? এ তুই জানোস না যে কোনো কাজ আমার কোনো কাজ তোরে না দেখা হয় না। তা আমার এখন কি করতে হইব? তুই 5 মিনিট করে সময় দিবি, 5 মিনিট বেশি না। ধর আমি যখন ভার্সিটিতে যাই 9টার সময়, তুই ছাদে বা বারান্দায় থাকবি 5 মিনিট, আবার ভার্সিটিতে যখন আমি ফেরত আসি দুপুর 3টার সময়, তখন তুই বারান্দায় বা ছাদে থাকবি 5 মিনিট, আবার ধর আমি যখন সন্ধ্যার সময় টিউশনে পড়াতে যাই, তখন তুই ছাদে যাবি না বারান্দায় থাকবি, সন্ধ্যা তো 5 মিনিট, আবার যখন আমি টিউশনি করে ফেরত আসতেছি তখন রাত 10টা, তখন তুই বারান্দায় থাকবি 5 মিনিট, 5 মিনিট সময় দিলে হবে। পড়ালেখা বাদ দিয়ে আমি এইগুলি করতে থাকি, হ্যাঁ খালি আপনার লাগা ছাদে বারান্দায় এসে খাড়া থাকি, এটাই আমার কাম। হ্যাঁ এটাই তোমার কাম, এটাই আপনার কাম, এটাই তোর কাম, আমাকে ভালোবাসা ছাড়া আর কোনো কাজ নাই তোর, এটাই করতে হবে। তো আমি কি সারাদিন ঘড়ির দিকে তাকায় থাকবো, কখন 9টা বাজবে, কখন 5টা বাজবে, কখন 3টা বাজবে? আচ্ছা আমি 3টার সময় যে ছাদে যাবো, বাসায় কী করে যাবো? 3টার সময় যাবি হচ্ছে তুই বলবি যে কাপড় শুকাতে দিতে যাবি। 12টার সময় কাপড় দেওয়া ফেলা করে কাপড় শুকাই, আবার ভিজে আবার ছাদে যাবে, এমনি করে হয় না, এমনি করে হয় হয়, আমি আমি পারবো না ছাড়া ছাড়া দাঁড়াই থাকতে, মানুষজন দেখলে কি করি? কিছু করি বলো, মানুষজন নাই ভালোবাসা একেবারে বন্দি শালায় বন্দি হয়ে গেলাম না? তা আমি তো কই দিয়েছি, আমি কই দিইনি, আমি জেলখানায় পড়িনি। কই কই এই যে বন্দি, কই আপনি তো খালি গুড়গুড় করেন, এই যে বন্দি, এই যে আয়শা পড়বে, কেউ না আয়শা পড়বে। জোছনার জানালায় তোমার চুলেরা ঢুল বাতাসেই দে।
দেখি উড়ে উড়ে যায়, তবে ক্ষতি কি বলো সে ভুল হতে, তোমার চুলেই নিজেকে হারাতে, তবে ক্ষতি কি বলো সে ভুল হতে, তোমার চুলেই নিজেকে হারাতে। আজকে ইউনিভার্সিটিতে যাওয়ার সময় ধরে ছাদে দেখলাম না, বারান্দায় দেখলাম না, আর এনে আমার কে কি কইব? আচ্ছা ঠিক আছে, আঙ্গুরবাড়ির মানুষজন তো আপনার চিনে, কিন্তু আমি বেশিক্ষণ ছাদে এসে ঘুরঘুর করলে সবাই সন্দেহ করবে। হাতের মধ্যে একটা ভেজা কাপড় নিয়ে আইতি, আইনে আইনে শুকা দিতে আমি সাই সাই দেখতাম তোরে, আবার মনে কর বাটির মধ্যে তেল নিয়ে আইতি, মাথায় দিতি, মাথায় তেল দেওয়া দেখতাম। কি যে আপনার সব বুদ্ধি না, কোন বেটি মানুষ ছাদে এসে মাথায় তেল দেয়? মাইনছে তেল দেয়া হইতেছে বারান্দায় বসা, নাইলে উঠানে বসে। বাহানোর কথা বলিস, আমার কথা তুই তেল যখন চুলের মধ্যে দিবি, চুলটা যখন উড়বো তখন আমি তাকাই তাকাই দিই। বা বা বা, মাথায় তেল দিলে চুল তো উড়ে। না উড়বো না তো, না উড়ার কথা কইছি, আমার কথা তুই চুলের মধ্যে তেল দেওয়ার পরে যে বেনিটা করতি, বেনিটা ধুলতো না, এই বেনিটা আমি সাই সাই দেখতাম। আর মনে কর যে তোর চুলের বেনির দোলার লাগে লাগে আমার মনটাও দুলত। তাহলে আপনি দুলতে থাকেন, আমি গেল। মেঘের তল্লাটে তোমার চোখেরা পলাতক বৃষ্টি কে ছুঁয়ে ছুঁয়ে যায়, মেঘের তল্লাটে তোমার চোখেরা পলাতক বৃষ্টি কে ছুঁয়ে ছুঁয়ে যায়, তবে ক্ষতি কি বলো পলাতক হতে, তোমার চোখেই নিজেকে ভেজাতে, তবে ক্ষতি কি বলো পলাতক হতে, তোমার চোখেই নিজেকে ভেজাতে। রোদের আড়ালে তোমার ছায়া এলোমেলো হেঁটে যায় বিবাগি ধুলোয়, তবে ক্ষতি কি বলো বিবাগি। আচ্ছা তো সমস্যাটা কি বলতো আমাকে, সে অস্থিরতা নিয়ে কখন থেকে তুই পাইচারি করছিস? কি বলবো, তুই না ডাকলি কি বলবি? হ্যাঁ বলবো কিভাবে, তুই তো স্থির হচ্ছিস না। বল না, আমাদের মুভমেন্টে তোকে আমরা সাথে পাচ্ছি না, কেমন যেন দূরে দূরে থাকছিস, বুঝলাম না। তুই কি আমাকে এই কথা বলার জন্যই ডেকেছিস? হ্যাঁ দেখ, আমি তোকে আগেও বলেছি আমি কোনো মুভমেন্টে নেই, মিটিং মিছিল আন্দোলন প্রতিবাদ এগুলো আমার দ্বারা হবে না, বলেছি না? শোন, আমার জীবনটা খুব স্বাভাবিক, খুব সরল, আমার টিউশনি, আমার কবিতা চর্চা, আমার ভালোবাসার মানুষ, এছাড়া আমার জীবনে অন্য কোনো কিছুর প্রভাব নেই, বুঝতে পারছি? আর আমি অন্য কোনো কিছু নিয়ে ভাবতেও চাই না। অন্য কোনো কিছু নেই, তুই সব কিছুকে সরল রেখে ভাবছিস, এই ভাবনা ছাড়া আর অনেক ভাবনা মানুষের মধ্যে কাজ করে। তুই কবিতার কথা বলছিস না, তো কবিতার মধ্য দিয়ে তুই আমাদের সঙ্গে অংশগ্রহণ করতে পারিস, তুই কবিতা লিখতে পারিস নাকি? নজরুল কবিতা লিখেছে, তার কবিতায় দ্রোহ আছে, প্রেম আছে, নারী আছে, সবই তো আছে। লরকা কবিতা লিখেছে, সুকান্ত কবিতা লিখেছে। ইউনিভার্সিটিতে সবাই তোকে খুব পছন্দ করে, তোর কথার একটা ভ্যালু আছে, মূল্য আছে। তুই আমাদের সঙ্গে যুক্ত হলে আমাদের আন্দোলনটা অনেক শক্ত হয়। সবসময় ভাবছিস একটা সরল ভাবনা নিয়ে, কি তোর কথা শেষ?
শেষ। শোন, এই যদি কবিদের কথা বললি, অনেক কবি এরকম প্রতিবাদী কবিতা লিখেছে, আন্দোলনও করেছে, কিন্তু অনেক কবি শুধুমাত্র ভালোবাসার কবিতাই লিখেছে। প্রত্যেকের সাথে প্রত্যেকের মিলে যাবে সেটা তো হতে পারে না, তাই না? আমি আলাদা, আমি খুব সরলভাবে চিন্তা করছি, আমি খুব স্বাভাবিকভাবে চিন্তা করছি, আমার গণ্ডি অনেক ছোট, অনেক ছোট। আমি ভালোবাসার কবিতা লিখি, আমি মানুষটাও মানে ভালোবাসার মধ্যেই সীমাবদ্ধ থাকতে চাই, এই প্রতিবাদ, অন্যায়, মিছিল, মিটিং এগুলোর মধ্যে থাকতে চাই না। বুঝতে পারছি এই বিষয়ে আর কোনোদিন কখনো তুই আমাকে বলবি না। আজকে আমার পড়া নাই, ওই শিলার পড়া আছে তো, ও কিছু নোট নিবে স্যারের কাছ থেকে, আমি ওইটা আনতে যেতেছি। স্কুল কলেজে আমরাও পড়ালেখা করছি, কিন্তু আমরা স্যারের বাসায় এত প্রাইভেট করি না। কলেজে কি যাও পড়ালেখা করতে নাকি আড্ডাবাজি করতে? না না ভাইজান, আমি তো পড়ালেখা করি, আপনি দেখেন না আমি কলেজ যাই, বাসায় আসি, স্যারের বাসায় যাই, আমি তো আর কিছু করি না। কলেজে যদি ঠিকমতো ক্লাস করো মনোযোগ সহকারে, তাহলে আর স্যারের বাসায় প্রাইভেট পড়তে হয় না। আর শোনো, ঘন ঘন এত হুটহাট বাড়ির বাইরে যাবা, এটা আমি একদম পছন্দ করি না। যাও। শোনো, ফোনটা দাও, এই মহল্লায় আমাদের পরিবারের একটা সম্মান আছে, আমি চাই না তোমার কোনো ছোটোখাটো ভুলের কারণে পরিবারের সম্মান ক্ষুণ্ণ হোক। এতক্ষণে আইলি না? আমি সেই কম থেকে দাঁড়ায় রয়েছি। আরে অনেকক্ষণ ধরে দাঁড় করে রাখছি না, আমি কি করবো? যে বাসার থেকে বাইর হওয়ার সময় কত রকমের টাল বাহানা কইরা যে বাইর হইলাম। আচ্ছা ঠিক আছে, আর হইব না এমন। মুখটা শুকনো শুকনো লাগতেছে, কি হয়েছে? আর কেন না, বাসার থেকে বাইর হওয়ার সময় ভাইজান আইলো, আইসা কি যে চিল্লাচিল্লি লাগাই দিল, আমি নাকি কই যাই, কি কি করি, এতক্ষণ ধরে কি এর কলেজ, হেরা কি পড়ালেখা করে না, এইসব এসব অনেক কথা শোনাইছে আমাদের। তো পড়ালেখা তো আমরাও করছি, পড়ালেখা কি দুপদাপ করান যায়? হেরা বোঝো না, পড়ালেখা করতে সময় লাগে, সময় লাগে, এটা কইস যে পড়ালেখা করতে সময় লাগে। হ্যাঁ পড়ালেখা তো করতেছি, এই যে এখন আসছি না আপনার কাছে ক্লাস নেওয়ার জন্য। খুব না আপু, পরীক্ষা, তুমি রাজশাহীতে চলে যাবা,
এই বছর তো আর পরীক্ষা দিতে পারবা না। আর যদি পড়ালেখা করতেই হয় বিয়ের পরেও করবা। ভাইজান আমি তো প্রিপারেশন নিয়ে ফেলছি, আমি বলি কি আমি পরীক্ষাটা দেই তারপরে না হয় বিয়েটা দেখেন। শোনো, সবসময় ভালো ছেলে পাওয়া যায় না, একটা ভালো ছেলে আসছে, তোমার বিয়ে হবে, এটাই হলো কথা। কাল থেকে তুমি আর কলেজ যাবা না, একদম বাসায় থাকবা, বাসা থেকে এক পাও বের হবা না, ঠিক আছে? যাও ঘুমে যাও। বসার ঘরে মেহমান আছে, চা নিয়ে যা। গেলাম, গিয়া দেখি কয়েকজন মুরব্বী বসার সাথে একটা কোল। আমার তো বুকের মধ্যে তখনই স্যাক করে উঠলো। রাতে আম্মা এসে কইল পোলার আমার পছন্দ হয়েছে, যে কোনো দিন পাঞ্চেনি করতে চায়। ভাইজান কইল ও অনেক টাকা পয়সা, আমি যদি বিয়ার পরে পড়তে চাই সেটা তারা করে। সানুর বিয়ে যাচ্ছে, এখন তুই কি করবি? আমি কিছু করবো না। কিছু করবি না মানে? আমি বললাম তো আমি কোনো কিছু করতে পারবো না। আজিব, তুই ওকে ভালোবাসিস, ওখানে কবিতা লিখিস, ওখানে তো সমস্ত ভাবনা, সমস্ত ভাবনার জগৎ, এই কিছু করতে পারবি না মানে কি? ভালোবাসার মানুষের বিয়ে হয়ে যাচ্ছে, তুই নির্বিকার এখানে দাঁড়িয়ে আছিস, এটা প্ল্যান করবি, একটা ফন্দি করবি কিছু একটা করার জন্য, তা না দাঁড়িয়ে আছিস? তুই চুপ কেন? আর সব কিছু একটা বল তুই। তাহলে তোর কথা এখন আমার কি করা উচিত? পালাই যাওয়া উচিত, তাই না? তুই ওর ভাইরে চিনস না? তুই আমারে ক, আমরা যদি পালায় যাই ওর ভাইকে ওরা আস্ত রাখবে নাকি মাইরে ফেলবে?
আমার পরিবার, ওর পরিবার, খুনাখুনি, মারামারি, কাটাকাটি, রক্তারক্তি আমি এগুলো চাই না। ভালো তো বাসছি আমি, তাই না? মানে আল্লাহ যদি মিলায় না দেয়, কোনো কিছু করার নাই, দূর থেকেই ভালোবাসো। দূর থেকে বাসন ভালো, অসুবিধা আছে? কিন্তু আমি মারামারি চাই না, খুনাখুনি, কাটাকাটি চাই না। কোনো জায়গায় লেখা আছে যে ভালোবাসলে একসাথে থাকতে হবে? কি আমি দূর থেকে ভালোবাসতে পারব না? আমি দূর থেকেই ভালোবাসো। শোয়েব, ব্যাপারটা আমি বুঝতে পারছি। আমার মনে হয় কি ওর সঙ্গে তো কথা বলা দরকার। এমনও তো হতে পারে ও নিজের সঙ্গে খারাপ কিছু করে ফেললো, তখন তখন তুই কী করবি বল? কথা কন না কেন, চুপ করে আছেন কেন? আমার তো পাঞ্চিনের দিন ঘনে আসতেছে, আপনি কিছুই করবেন না? আপনি কিছু একটা করেন। কি করব আমি, কি করব কই দে আমারে, আমি কি করব? আমাকে তো মনে হয় পলাই যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। আমি পলামু না, আমি তোরে ভালোবাসছি, আমি পলামু না। তার মানে আমার বিয়ে হয়ে যাইব আর আপনি টাকায় টাকায় দেখবেন? আপনি আমারে কত ভালোবাসেন! আমারে দিনের মধ্যে পাঁচবার না দেখলে আপনার ঘুম হয় না, আপনি কাজে কামে মন বসাইতে পারেন না, সে আপনি এখন তাকায় তাকায় দেখবেন আমি বিয়া করে রাজশাহী চলে যাবো, আপনি কিছুই করবেন না। আমি ভালোবাসি, তোর বিয়া গুলো ভালোবাসো, তোর বিয়া গুলো তুই আমার ভালোবাসবি না? ভালোবাসা ভালোবাসা যায় না, আর আমরা যদি এখন পলাই যাই হিসাব আছে কি হইব? তোর বাইরে তো কেটে কেটে কিছু রাখবো না, তোরে সারা জীবন আমাকে এরকম পলাই পলাই বাড়াই দিব। দেখ, আমি তোরে ভালোবাসি, ভালোবাসা মানে ভালো না, আমি না পলাই ভালোবাসো। যদি আল্লাহ রাখে তাহলে আমাকে মিল হইব, আর যদি না রাখে তুই দূরে থাকবি, আমিও দূরে থাকবো। ভালোবাসুন দূর থেকে, তোর বিয়ে হয়ে গেলে আমার ভালোবাসা কমে যাবো না তোর ভালোবাসা কমে যাবো? দুই বারে বারে সমস্যা এরকম কোনো কিছু করবো, আমি তোরে পালাই বিয়ে করবো, পালাবো না।
কেমন আছো? থাক, আমি জানি সোহেব আমাকে সব কিছু বলেছে। আসলে তুমি সোহেবকে ভুল বোঝো না, সোহেব তোমার কথা চিন্তা করে তোমার ভালোর জন্য কথাগুলো বলেছে। আর কথাগুলো বলেও শান্তিতে নেই, ওর মনটা খুব খারাপ। সাজগোজ হলো না, সবাই তো অপেক্ষা করতেছে, আর স্টেজে যাইতে হবে তো। শানু, 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 তোমার সাথে একটু কথা ছিল বলার। সো মানে তোমার কি সময় এখন? আচ্ছা, ওই প্লিজ, মানে আই লাভ ইউ। হ্যাঁ, সো হোয়াট, ইউ লাভ মি? এভাবে রিয়্যাক্ট করার কিছু নাই। মানে আমি আমি তোমাকে একটা ন্যাচারাল, আমি তোমাকে লাভ করতেই পারি। আমি তোমার কাছ থেকে কোনো কিছু ইন রিটার্ন এক্সপেক্ট করছি না। আমি তোমাকে বলছি না যে আমাদের বিয়ে হবে, আমাদের দুটো বাচ্চা হবে, আমরা হানিমুন করতে কক্সবাজার যাবো, আমি সেটা বলছি না। দিস ইজ মাই ফিলিংস, আমি তোমাকে বলেছি, তুমি এটা নিয়ে প্লিজ ফ্রিক আউট করো না। তোমার কাউকে বলার দরকার নেই, তোমার আব্বাম্মাকে জানানোর দরকার নেই। হ্যাঁ, তুমি আমাকে ভালো নাই বাসতে পারো, দ্যাট ইজ নর্মাল। আমি 4 মাস ধরে তোমার পিছিয়ে পিছিয়ে ঘুরছি, দ্যাটস মাই থিং। আমার এটা বলার দরকার ছিল, আমি এটা বলছি। অ্যান্ড আই ফিল ভেরি রিলিভড, আমার শান্তি লাগছে বলে। তোমার তোমার আমাকে কিছু বলতে হবে না, সমস্যা নেই। মানে তুমি তাইলে নো বলে দিতে পারো, আমার কোনো প্রবলেম নাই। বাট আচ্ছা, আমি বুঝছি, মানে তোমার কিছু বলার নেই, দ্যাটস ফাইন, এটাই এক্সপেক্টেড ছিল। বাট আমি বললাম, আমি শান্তি পেয়েছি। থ্যাংক ইউ।
ভালোবাসি কথাটি সাহস করে বলতে পারেনি, সে সারা জীবন আমার হাত ধরে রাখার সাহস কিভাবে পাবে? এখনো বুঝতে পারোনি? আমি সব কিছুই জানতাম, তুমি আমার জন্য ওয়েট করতে, আমার জন্য কোচিং এ ভর্তি হয়েছ, আমার জন্য গাছের পিছে পর্যন্ত লুকিয়েছিলে, রিকশা ভাড়া করে দিতে কত কিছুই না করেছো তুমি, আর তোমার কাছে মনে হচ্ছে আমি এগুলো কিছুই নোটিস করিনি। তুমি সব নোটিস করেছো? তাহলে তুমি কই যাচ্ছ? কোচিং এ। চলো, আমি তোমাকে আজকে থেকে আমার ছুটি, আজকে আমি তোমাকে আগে দিই। একদম কিছুই হয় না, কিন্তু এই ব্যাপারে উনি ওস্তাদ। অনেক প্রেম করেছে নাকি? না, একটা প্রেম করেছে, কিন্তু সেরকম চলো না, গেলে দেখতে হবে। উনি আমাকে ওনার গল্প শোনাচ্ছিল, কিন্তু ওনার গল্প শেষটা আমাকে বলেনি, এবং উনি আমাকে বলেই দিয়েছে আমি যদি তোমাকে নিয়ে যেতে পারি তাহলে সে বাকি গল্পটা শোনাবে, শেষ করবে। ওকে, তারপর একটা মুরব্বী মানুষের অনেক সুন্দর না, মানে মানে আপনাকে যেটা বলছিলাম যে খুব সুইট কিউট, মানে আসলে আপনি নিজেই দেখেন, মানে সামনেই তো আছে, আমি আর কি বলবো, আর তো বলার কিছু নাই। এত কথা বলছো তুমি, প্রেমে পড়লে মানুষ অনেক কথা বলে, মানুষের কথা ফুরায় না। মাশাআল্লাহ, তোমাদের দুজনরে একসাথে খুব ভালো লাগতেছে। থ্যাংক ইউ আঙ্কেল। আপনি কিন্তু বলছিলেন রাজি করাতে পারলে আপনার গল্পের শেষ অংশটা শোনাবেন, ওকেও আমি গল্পটা বলছি, এখন আমরা শেষটা শুনতে চাই। বাকি গল্প গল্পটা শেষ করব, তোমাকে যখন কইছি আমি যে গল্পটা বলবো, আমি তো গল্পটা বলবো। আচ্ছা, কোন পর্যন্ত জানি বলছিলাম? ওই যে আঙ্কেল আপনারা পালানোর প্ল্যানিং করছিলেন। পালানোর প্ল্যানিং করছিলাম আর পালাইছিলাম। তারপর মানে তারপর আপনি অপেক্ষা করছিলেন আর উনি উনি কি আসেন নাই? আমি তো ওই জায়গায় অপেক্ষা করতেছিলাম, সেই জায়গায় ওর ভাইয়ের লোকজন আইসা আমাদের মাইরা ফালাই রেখে দেয়।
তারপর আমার বন্ধু বান্ধবরা নিলে আমারে ধরে হসপিটালে ভর্তি করে। অবশ্য আমি আমি পরে জানতে পারছিলাম যে ও এখানে এসে আমার জন্য অপেক্ষাই করছে। তারপর নিশ্চয় উনি হসপিটালে আসছিল, আপনার অনেক সেবা করছে নিশ্চয়ই। না, ও হসপিটালে আসে না। ও আসলে ভাবছিল যে আমি ওর সঙ্গে প্রতারণা করছি, আর এটা ভাইবা ও সুইসাইড করছিল। মানে আপনি এটা বললেন আপনি ওর সাথে দেখা করতে আসছেন? আসছি তো। আমি তো সপ্তাহে প্রতি শুক্রবার সেই দূর থেকে ওর সঙ্গে দেখা করাই। এই যে হিরেন, তুমি ভালো আছো? আমি আসি। Thank you.